একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে 14 দলের অন্যতম শীর্ষ শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সাম্প্রতিক বক্তব্য রাজনীতির আলোচনায় নতুন উপাদান যোগ করেছে। বিএনপি সহ সরকার বিরোধীরা তার বক্তব্যকে বাহবা দিলেও তিনি ক্ষোভ ও সমালোচনার মুখে পড়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও 14 দলের। মানিকলাল ঘোষের বিশেষ রিপোর্ট। আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগের জোট সঙ্গী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের জন্য গঠিত সর্বদলীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের। 10ম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং পরে দায়িত্ব পালন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতার সাথে নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি রাশেদ খান মেননেরও, যদিও এই সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য রয়েছেন তার সহধর্মিণী। কিন্তু মন্ত্রী পরিষদে না থাকায় তার ক্ষোভ ও অভিমান কমেনি। এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি, আমি সাক্ষী দিয়ে বলছি, আমি জনগণ, সেই জনগণ তারা ভোট দিতে পারে না। সাম্প্রতিক বরিশালে একটি অনুষ্ঠানে তার এমন বক্তব্যে আলোচনার সমালোচনার ঝড় উঠে রাজনৈতিক অঙ্গনে। এই বক্তব্যের পর নৈতিকতা বাস্তবের দিক দিয়ে সরকারের উচিত সংসদ ভেঙে দেওয়া। আমার প্রশ্ন হচ্ছে, এতদিন পরে কেন, এই সময়ে কেন, মন্ত্রী হলে কি তিনি একথা বলতেন? তার দীর্ঘদিনের জোট সঙ্গী 14 দলের নেতাদের মধ্যে রয়েছে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। মেনমাকে নিয়ে আলোচনা করে এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 14 দল শেখ হাসিনার সঙ্গে আছে, সবসময় থাকবে, ভবিষ্যতে থাকবে, ইনশাল্লাহ কোনো বিভ্রান্তি কাজ করতে পারবে না। কোনো অস্থিরতা কাজ করছে না, তবে একটু বিভ্রান্তি হওয়ার কারণে স্বাভাবিকভাবেই সবাই একটু হতচকিত আছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি একটি আদর্শিক জোটের লড়াই। মেননমের বক্তব্য যে অস্থিরতার সৃষ্টি করেছে, এটা স্বাধীনতা বিরোধী যে অপশক্তি আছে এবং জামাত বিএনপি যারা আছে এবং ফ্রন্টে যারা তাদেরকে উৎসাহিত করবে, তাই হয়েছে। যদিও রাশেদ খান মেনন পরবর্তীতে তার বক্তব্যকে খণ্ডিত বলে দাবি করেছেন, তারপরেও থামেনি বিতর্কের ঝড়। এটা ওনার উচিত ছিল এটাকে বক্তব্য প্রত্যাহার করা, প্রত্যাহার না করে পরবর্তীতে যে ব্যাখ্যা দিয়েছেন ঠুঙ্ক ব্যাখ্যা, এটাকে মানা যায় না। মেনন ভাই তার যে বক্তব্য, সে বক্তব্যকে তিনি বলেছেন খণ্ডিত, সুতরাং এটা ব্যাখ্যা করবার দায়িত্ব তারই। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলে তার অবস্থান নিয়ে সিদ্ধান্ত হবে 2-1 দিনের মধ্যেই। ভোটের রাজনীতিতে জোটের গুরুত্ব অনেক বেশি, কিন্তু ভোটের পর কদর কমতে থাকে জোটভুক্ত ছোট ছোট রাজনৈতিক দলগুলোর, বাড়ে হতাশা আর অস্থিরতা। জোটবদ্ধ রাজনীতির সেই জটিল সমীকরণ আমরা তুলে ধরতে চাই মাই টিভির সাপ্তাহিক আয়োজন রাজনীতির রাজনীতিতে। আর আপনাদের সাথে থাকছি আমি, মানিকলাল ঘোষ।